আমি কোথাও যাব না তোমাকে একা ছেড়ে। প্লিজ কথাটা শোনো আমার, এখন আমার মাথার ঠিক নেই। তাই জন্যই তো তোমার কাছে থাকবো। এই অবস্থায় আমি তোমাকে একা ছেড়ে গেলে তুমি সৌভিকদার ক্ষতি করে দিতে দুবারও ভাববে না, এমন হলে। রাজের মাথাটা যেন আরো গরম হয়ে গেল কোয়েলের কথাটা শুনে। কোয়েলকে কথা শেষ করতে না দিয়ে রাজ যে গাছটার কাছে ছিল সেই গাছটার সাথেই কোয়েলকে চেপে ধরে বলল, এত কেন ভাবছিস তুই সৌভিকের ব্যাপারে? কি হয় ও তোর, যার জন্য ওর এত চিন্তা করছিস? আমার থেকে বেশি ও জরুরি তোর কাছে, যার জন্য ওর কথা ভাবছিস এখন? হ্যাঁ না রাজ, তেমন কিছু না। স্যার বুঝে গেছি, যাবো যার, ভাববি নাই বা কেন, আমি তো একটা অনাথ, সৌভিকের বাবার দয়াতেই বেঁচে আছি। আর সৌভিক ও তো বড় লোক, তাই না? ওর সাথে থাকলেই তোর সকল উইশ ফুলফিল হবে। আমি তো তোর যোগ্যই না, ইনফ্যাক্ট আমি কোনো কিছুরই যোগ্য না। কোয়েলকে ছেড়ে দূরে এসে কোয়েলের সাথে সাথে রাজকে পেছন থেকে হ্যাসকা টানলে রাজ তাল সামলাতে না পেরে কোয়েলের অনেকটা কাছে চলে যায় আর গাছটা ধরে। কোয়েল রাজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, তোমার আমাকে এমন মেয়ে মনে হয় যে কিনা শুধু টাকা ভালোবাসে? কোয়েলের কথাটা শুনে রাজ মাথা নিচু করে নাই, বুঝতে পারে সে রাগের মাথায় ভুল বলে ফেলেছে। এই জন্যই তো বলেছিল সে কোয়েলকে যাতে চলে যায় এখন এখান থেকে। কোয়েল চলে না গিয়ে বরং এমন একটা কথা বলল যাতে রাজের মাথাটা আরো গরম হয়ে গেল। কোয়েল রাজের উত্তর না পেয়ে রাজের দুগালে হাত রেখে নিজের দিকে রাজের চোখ ফিরিয়ে নিয়ে বলল, এখন তুমি যদি এখানে কোনো সিন ক্রিয়েট করো তাহলে সেটা কি ঠিক হবে? এমনিতেই আমরা জানি না ওরা কি প্ল্যান করেছে, হতেই তো পারে এটাই ওদের ফাঁদ, তোমাকে রাগানো দেন তুমি ওদের কাছে গেলে তোমার ক্ষতি করা, হতেই পারে এটা রাজ। এখন আমাদের মাথা গরম করলে চলবে না, সে যাই করুক না কেন ওরা। তোর আইডিয়াও নেই সৌভিক কত মেয়ের জীবন নষ্ট করেছে এইভাবে, এসব জেনে আমি কিভাবে তোর উপর ওর মতো একটা ছেলের কুনজর পড়তে দেই বল? তুই শুধু আমার, আর তোর উপর নজর দেওয়া থেকে নিয়ে শুরু করে সব কিছুর অধিকারও শুধু আমার। রাজ কোয়েলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে কোয়েলের চোখে চোখ রেখে কথাগুলো বলে, ফলে কোয়েলের কিছুক্ষণ যে পরিমাণ খারাপ লেগেছিল তার দ্বিগুণ পরিমাণ ভালো লাগা কাজ করছে এখন। রাজের চোখ রাগে লাল হয়ে ছলছল করছে, সবুজ মনির চোখগুলো লাল বর্ণ ধারণ করলে ভয় লাগার কথা, কিন্তু কোয়েলের ভয় লাগছে না, কষ্ট হচ্ছে, রাজের কষ্টটা সে অনুভব করতে পারে। রাজের মধ্যে থাকা চাপা কষ্টটা আজ বেরিয়ে এসেছে, রাজের চোখ থেকে জল গড়িয়ে পড়লেই কোয়েল সেটা মুছে দিয়ে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কে বলেছে তুমি অনাথ রাজ? আমি আছি তো, আমি সব সময় তোমার সাথে ছিলাম, আছি আর থাকবো তোমার ছায়া হয়ে। তাছাড়া এই কথাটা দা ভাই শুনলে কি হবে ভাবতে পারছো? আর কখনো নিজেকে অযোগ্য মনে করবে না রাজ। কোয়েল সোজা হয়ে রাজের চোখে চোখ রাখলে রাজ কোয়েলের কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসে আবার। আমি মনে করি না তুমি কারোর থেকে কম, কারোর দয়ায় তুমি বেঁচে নেই রাজ, তুমি নিজের জোরে বেঁচে আছো। আমি কি জানি না তুমি এর জন্য কতটা পরিশ্রম করেছো ছোট থেকে, নিজের পরিশ্রমের জোরে আজ তুমি এই জায়গায়, নাকি কারোর দয়ায়? আমার বিশ্বাস এই চার বছরে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, যেটা আমি সবসময় চেয়েছিলাম। কোয়েলের কথায় রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলে কোয়েল বোঝে সে ঠিক কথাই বলেছে, এতে ওর নিজের মনেও শান্তি পায়। এই ভেবে যে কিছু তো সূত্র পেল রাজের চলে যাওয়ার কারণ হিসেবে, রাজ কোয়েলের কপালে কপাল ঠেকালে, আর কখনো নিজেকে অনাথ বলবে না রাজ, কেন এমন বলো? আমি মরে গেছি, আমি মরে গেলেও। কোয়েলের মুখের কথা মুখে রেখে দিয়েই রাজ কোয়েলের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের ভাজি নিয়ে নিল। কোয়েল প্রথমে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেও কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় মরে যাওয়ার কথা আসার কারণে রাজ এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে। রাজ এক হাতে কোয়েলের কোমর জড়িয়ে আরেক হাত দিয়ে কোয়েলের মাথাটা আরো কাছে টেনে আনলে কোয়েল আবেশে চোখ বুঝে নেয়। গাছটার মধ্যে পুরোপুরি হেলান দিয়ে এক হাত রাজের কাঁধে রেখে অন্য হাত রাজের চুলের ভিতর প্রবেশ করিয়ে রাজকে ধীরে ধীরে আঁকড়ে ধরে। এর ফলে রাজের উন্মাদনা আরো বেড়ে যায়। ভালোবাসার প্রথম স্পর্শটা ওরা দুজনেই পুরোপুরি উপভোগ করতে চায়, তাই রাজও ধীরে ধীরে নিজের আক্রমণাত্মক ভাব কমিয়ে রাগ অভিমান সব মিটিয়ে কোমলতায় নেমে আসে। রাজ কোয়েলকে নিজের বাহু ধরে আবদ্ধ করে ওর ঘাড়ে মুখ গুঁজে রয়েছে।
যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই কোয়েল আস্তে করে নিজের মাথাটা রাজের কাঁধ থেকে তুলে সামনে এসে আলতো করে রাজের গালে ঠোঁট ছোঁয়ায়। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলে, অনেকটা সময় হয়ে গেছে, আমরা এদিকে এসেছি, চলো এবার। রাজ কোয়েলের কথা শুনে কোয়েলকে ছেড়ে সোজা হয়ে কোয়েলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, এক মুহূর্তের জন্য একা কোথাও যাবে না, মনে থাকবে তো? আঙ্কে চলুন এবার। রাজ আর কোয়েল হেসে সবাই যেখানে আছে সেদিকেই হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কোয়েল হঠাৎ করে পেছন ফিরে তাকায়, কাউকে দেখতে পায় না, শুধু পাতার খসখস একটা শব্দ পায়। তার মানে আমাদের কেউ ফলো করছিল, এটা সৌভিকদার ছাড়া আর কেই বা হবে? কি ভাবছো? না কিছু না। সূর্য অস্ত গিয়ে আকাশটা হুট করে মেঘলা করেছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এমন সময় আমরা গেস্ট হাউসে ফিরে এসে বাগানে বসি। বাগানে এসে আড্ডা দিতে দিতেই অনেকেই বলে ওঠে, আচ্ছা গান তো আমরা শুনেছি ট্রেনেই, এবার একটু নাচ দেখলে কেমন হয়? হ্যাঁ ভালোই হবে, আমাদের ভার্সিটির কম্পিটিশনের উইনার তো আমাদের সাথেই আছে। এই রে কোয়েল, এই অঙ্কিত আবার আমায় ফাঁসাবে জানিস তো, আমি নাচ। এ কি কোয়েল কোথায় গেল? আস্তে অঙ্কিত, এটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু আরেকজনের কথা ভুলে যাচ্ছিস কেন? তুই কি? আদিত হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মুং কোয়েল কোথায়? আমিও খুঁজে পাচ্ছি না, এইখানেই তো ছিল, কিন্তু ওকে কেন? ওই তো, তবে রে দাঁড়া। আমার কথা শেষ হওয়ার আগেই আদিত ঝট করে উঠে ছুট দিলেন ভেতরের দিকে। সেই দিকে আমরা সবাই তাকালে দেখি কোয়েল জোর পায়ে হেঁটে যাচ্ছে ভেতরের দিকে। আদি যেহেতু দৌড়ে গেছে তাই কোয়েলকে ধরে ফেলতে পারবে, কিন্তু সেই মুহূর্তেই কোয়েল একবার পিছন ফিরে তাকালেই আদিকে দেখতে পেয়ে যায় আর দৌড় শুরু করে। আমরা সবাই অবাক হয়ে দেখছি কোয়েল আর আদি ছোঁয়াছুঁই খেলছে। আমার পিছনে কেন পড়েছো? আমাকে ঘরে যেতে দাও প্লিজ, আমি ঘরে যাব। আচ্ছা তাই নাকি, এত সহজে তুই আমার হাত থেকে ছাড়া পাবি, ভাবলি কি করে? দেখো আমার খুব টায়ার্ড লাগছে, আমাকে যেতে দাও। ওরা ঘুরতে বাগানের এদিকে চলে এসছে। বাগানের মাঝে একটা সেন্টার টেবিলকে কেন্দ্র করে চারটে সোফা রাখা ছিল। কোয়েল সেটার এক প্রান্তে এসে দাঁড়ালে আদি অপর প্রান্তে এসে দাঁড়ায়। কোয়েলকে এতক্ষণ ধরে একবার এদিক আর একবার ওইদিক করছিল। দেখ ছুটি, ভালোই ভালোই বলছি, এদিকে আয়, না হলে একটা মার বাইরে পড়বে না। না না প্লিজ যেতে দাও আমাকে। শুনবি না তুই আমার কথা, তাই তো? ফাইন যা। আদি বেশ রেগে কথাটা বলেছে সেটা আমরা বুঝতে পারছি সবাই। কোয়েল আস্তে আস্তে পিছিয়ে গিয়ে দৌড় দিতে নিলেই আদি সঙ্গে সঙ্গে কোয়েলকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে কোয়েলকে হালকা করে ও তুলে নেয়। কোয়েল সমানে ছোটাছুটি করতে করতে বলে, দা ভাই প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি যাব না ওখানে, তুমি এটা একদম ঠিক করছো না। আদি কোয়েলের কোনো কথাই না শুনে কোয়েলকে আমাদের সামনে সবার মাঝে নিয়ে এসে দাঁড় করালো। আমি এখনো কিছু বুঝতে পারছি না, একবার আদির দিকে তাকাচ্ছি তো একবার রাজদা আর অঙ্কিতের দিকে। ওরাও হাসছে আদি আর কোয়েলের কাণ্ড দেখে, কিন্তু কোয়েল চলে গিয়েছিল কেন আর ওকে ধরেই বা আনলো কেন? এক মিনিট, নাচের কথা উঠতেই কোয়েল পালিয়ে গিয়েছিল না, কিন্তু কেন? আমি ভাবিনি তুই কোয়েলের নাম নিতে ভুলে যাবি অঙ্কিত, কোয়েল তোর ডান্স পার্টনার আর তুই ওকেই ভুলে গেলি। আমার মাথায় একটা বাজ পড়লো তৎক্ষণাৎ, কোয়েল অঙ্কিতের ডান্স পার্টনার, এটা আমাকে দুজনের কেউ বলেনি এতদিন। আমি রেগে কোয়েলের দিকে তাকাতেই কোয়েল কাঁচো মাচো মুখ করে আদির দিকে তাকিয়ে বলল, কেন আমাকে বাঁশ খাওয়ালে এভাবে, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? ওলে বাবালে, এখনো তো কিছুই করিনি আমি। কোয়েল কথাটা বলে আমার দিকে একবার তাকালো আরেকবার রাজদার দিকে তাকালো। সেই অনুযায়ী আমি রাজদার দিকে তাকালে দেখলাম রাজদাও কটমট করে কোয়েলের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ তো হাসছিল, তার মানে রাজদাও জানতেন না আমার মতোই এই বিষয়টা। আমার কি দোষ, কোয়েল পাখি তো বারণ করেছিল আমাকে এই বিষয়ে কাউকে জানাতে, না হলে আমি আমার ওয়ান অ্যান্ড অনলি পার্টনারের কথা কখনো ভুলতে পারি? কোয়েল প্রথমে চোখ বড় বড় করে অঙ্কিতের দিকে তাকিয়ে তারপর কাঁদো কাঁদো মুখ করে বাচ্চাদের মতো করে বলে, কেন এমন করছো তোমরা আমার সাথে, কি ক্ষতি করেছি আমি সবার, এই বাচ্চা মেয়েটার উপর দয়া মায়া হয় না কারোর? চুপ, এই মৌ ওঠো ওঠো, আজকে তোমাদের ডুও দেখবো সবাই। আদিত্য এক হাতে কোয়েলের হাত ধরে আমাকে আরেক হাতে টেনে তুলে দাঁড় করালে আমি কোয়েলের দিকে একবার তাকিয়ে রাগ নিয়ে বলি, আমার ওর সাথে কোনো নাচ তোলা নেই,
জানবো ওর সম্পর্কে, তারপর তো এইসব কথা আসবে, জানতামই তো না। হ্যাঁ তাই তো, তাই তো, আমি বরং ঘরে যাই, অনেকদিন হয়ে গেছে নাচ ছেড়ে দিয়েছি, মনেও নেই কিছু। ওর চলে যেতে নিলে আদি আবার ওর হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। অঙ্কিত পেছন থেকে আমায় জিজ্ঞেস করে, মৌ তোর তাল তো তাল মিলা, নাচটা প্র্যাকটিস আছে না? হ্যাঁ কেন, কোয়েলেরও এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা আছে, কিছুদিন আগেই তো প্রোগ্রাম করলে। থাক নাই বা কেন? আমি আরেক দফা অবাক হয়ে কোয়েলের দিকে তাকালে, কোয়েল প্রায় কেঁদে দেয় এমন একটা অবস্থা। বিষ্ণু কারোর ভালো হবে না, সবাই মিলে আমাকে ফাঁসালো, কিছুক্ষণ আগেই যমরাজের রাগ ভাঙালাম, এখন আবার বোম হয়ে গেল। এইবার মনে হয় আমি সামনে গেলে ব্লাস্ট হয়ে যাবে, আর রাগ ভাঙাবো কি? চল চল শুরু কর। আমি ব্লুটুথ স্পিকারটা নিয়ে আসছি। অঙ্কিত দৌড়ে স্পিকার আনতে গেলে আমি যেখানে নাচবো সেখানে চলে যাই। গিয়ে দাঁড়াতেই দেখি কোয়েল হাত কচলাতে কচলাতে আমার সামনে এসে দাঁড়ালো। ও কিছু বলতে যাবে তার আগেই আমি মুখ ঘুরিয়ে নিই আর অঙ্কিত চলে আসে। কোয়েল সেটা দেখে নিজের পজিশন নেয়। গানের প্রথম অংশ শুরু হয় নাচের তালের বোল দিয়ে, সেটা শুরু হতেই আমি নিজের মতো আর কোয়েল নিজের মতো নিজেদের স্টেপ শুরু করলো। নিজের নাচের মধ্যেই আমি কোয়েলকে দেখছি কিন্তু কোয়েল দেখছে না। দিল হে বেচেন ভে রাস্তে মে নেন ভে, দিল হে বেচেন ভে রাস্তে মে নেন ভে, জিন্দেরি বেহাল হে সুর হে না তাল হে, আজা সবরিয়া আ আ আ আ, তাল সে তাল মিলা ও তাল সে তাল মিলা। ওদের দুজনের স্টেপের কোনো অমিল নেই, ভুল হওয়া তো দূরের কথা, দুজনের টাইমিং একদম পারফেক্ট, যার কারণে দুজনের স্টেপ, হাতের মুদ্রা, মুখের ভঙ্গিমা সব একরকমই হয়েছে। কিন্তু ওরা একসাথে কখনো পার্টিসিপেন্টই করেনি, কারণ মৌমিতা তো জানতই না কোয়েল নাচ করে। অবাক হয়ে সবাই এটাই দেখছে। এছাড়া মৌমিতা নাচের শুরুতেই যে জায়গাটা সব থেকে কঠিন ছিল সেই জায়গাটায় কোয়েলকে ফলো করেছে বেশ ভালোভাবে। সেটা দেখার পর মৌমিতার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কোয়েল অনেকদিন ধরেই নাচ করে, সুতরাং কোয়েল কিছুক্ষণ আগেও মিথ্যে কথা বলেছে যে সে নাচ ছেড়ে দিয়েছে অনেক দিন হয়েছে। এর ফলে মৌমিতার মাথাটা আরও গরম হয়ে গেছে। প্রথম দু মিনিটই নাচের অংশ ছিল, নাচ শেষ করতেই সবাই জোরে হাততালি দিতে শুরু করে। আদিত্য তো সিটি বাজাচ্ছে, সেটা দেখে মৌমিতা সামান্য হাসলেও পরক্ষণে কোয়েলের কথা মনে পড়তেই হাসিটা মলিন হয়ে গেল। এমন সময় হাওয়ার বেগ তীব্র হয়ে গেল। আদিত্য সবাইকে বলল, এদের নাচ দেখে স্বয়ং বরুণ দেব আপ্লুত হয়ে পড়েছে, চল চল জলদি ভেতরে চল, এই ঠান্ডার মধ্যে ভিজলে হয়ে গেছে। আমি কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ভয় ভয় অন্যদিকে তাকিয়ে আছে। ও যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকাতেই দেখলাম রাজদা চুপচাপ চল শক্ত করে হাত মুঠো করে বসে আছে। তা দেখে কোয়েলের দিকে তাকাতেই কোয়েলের সাথে চোখে চোখ পড়ে গেল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে ভেতরে চলে এলাম। আমি সিঁড়ি দিয়ে উঠে সে সময় খেয়াল করলাম রাজদা আমাকে পাশ কাটিয়ে উঠে গেলেন। কিরে একা দাঁড়িয়ে আছিস যে, ভেতরে চল বৃষ্টি আসবে তো। আদিত্য কোয়েলের পেছনে দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করলে কোয়েল মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। আদিত্য বুঝতে পারে কোয়েলের রাগ হয়েছে, তাই কোয়েলের দু বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, রাগ হয়েছে? কোয়েল অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে এখনো। আদিত্য হেসে কোয়েলের দুগালে হাত রেখে বলল, কতটা রাগ হয়েছে শুনি, একটুখানি না অনেকখানি? আদিত্যের প্রতিক্রিয়া দেখে কোয়েল হেসে ফেললে আদিত্য হেসে নিজে থেকেই কোয়েলকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে। কোয়েল আদিত্যের বুকের মাঝে মাথা রেখে ফুঁপিয়ে উঠলে আদিত্য কোয়েলকে সোজা করে চোখ মুছিয়ে ইশারায় কাঁদতে বারণ করে, আবারও বুকে টেনে নেয়। আদিত্যের বুকে মাথা রাখতে কোয়েলের চোখ যায় মৌমিতার দিকে। আমি রাজদাকে ওরকমভাবে উপরে উঠতে যেতে দেখে আবারও বাগানের দিকে ফিরে যাই, কারণ আদিও এখনও আসেনি। সিঁড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে একটু এগিয়ে যেতে দেখলাম আদি কোয়েলকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে। আমি দেখতে কোয়েল আদির থেকে দূরে সরে গেলে আদি অবাক হয়ে কোয়েলের দিকে তাকায়। কোয়েলের চাহনি অনুসরণ করে আমার দিকে তাকালেই আমি ওখান থেকে পিছন ফিরে সোজা ঘরে চলে আসি। তুই আমাদের ঘরে যা, রাজ আছে হয়তো ওখানে, আমি মৌকে বিষয়টা বোঝাচ্ছি। সবটা জানানো কি খুব দরকার? না জানালেই নয়,
সত্যি কখনো চেপে রাখা যায় না ছুটি। এখন যদি না জানাস তাহলে পরে যদি ও জানতে পারে ওর আরও খারাপ লাগবে। আমি ওকে বোঝাচ্ছি, তুই চিন্তা করিস না। আদিত্যকে চলে যেতে দেখে কোয়েল চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। কোয়েল আদিত্যের ঘরে না গিয়ে গেস্ট হাউসের পেছনের দিকে চলে যায়, যেখানে একটা বসার জায়গা আছে। বেশ সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। কোয়েল সেখানে দাঁড়িয়ে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। আদিত্য ঘরে এসে দেখে মৌমিতা বেডে দু হাত রেখে চুপচাপ বসে আছে। দরজাটা বন্ধ করার আওয়াজে মৌমিতার কানে আসতেই মৌমিতা আদিত্যের দিকে তাকায়। আদিত্যকে দেখতেই মৌমিতা উঠে ব্যালকনিতে চলে যায়। সেই দেখে আদিত্য মৌমিতার পিছু পিছু যায় আর পিছন থেকে মৌমিতাকে জড়িয়ে ধরে। আদি প্লিজ ছাড়ো আমায়, আমার ভালো লাগছে না। এই ঠান্ডার মধ্যেও এত গরম হয়ে আছো কি করে তুমি? আদিত্যের কথার উত্তর দিতে মন চাইল না, তাই চুপ করে রইলাম। এতদিন কোয়েলের সাথে আছি আমি, কোয়েল একটাবারের জন্য আমায় বলেনি ও একজন ডান্সার। বরং আমি যখন কম্পিটিশনের সময় জিজ্ঞেস করেছি তখন আমাকে মিথ্যে বলেছে। কথাগুলো মাথায় আসতেই মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তার মধ্যে এইসব ব্যাপারে আদিও জানতো, অঙ্কিতও জানতো, কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলেনি। কারণটা কি? কোয়েল বারণ করেছে। এতই যদি সব লুকানোর ছিল তাহলে বন্ধুত্ব করার কি দরকার ছিল ওর? এই বউ, এত কেন রাগ করছো? আচ্ছা আমার সাথে তো একটু ভালোভাবে কথা বলো। আদি আমাকে ওর নিজের দিকে ফেরালে আমি মুখটা নিজের দিকে নামিয়ে রাখি, তবুও ও আমার চোখের জল দেখতে পেয়ে যায় আর উত্তেজিত হয়ে আমার দুকালে হাত রেখে বলল, প্লিজ মৌ, প্লিজ কাঁদছো কেন তুমি? তুমি কি কোনোভাবে কিছুক্ষণ আগে আমাকে আর কোয়েলকে ওভাবে দেখে ভুল ভাবছো? কি আজে বাজে কথা বলছো! আমি কেন তোমাদেরকে ভুল বুঝতে যাব? আমি খুব ভালোভাবেই জানি তোমাদের সম্পর্কটা দাদা আর বোনের। কোয়েলের ব্যাপারে জানার পর থেকে আমার কিছু ভালো লাগছে না আদি, প্লিজ আমায় একা ছেড়ে দাও। এরকম করো না জান, তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। তোমার কষ্ট হয়নি যখন রাজদা তোমাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে চলে গিয়েছিল? নিজেকে একা মনে হয়নি? আমারও আজ নিজেকে ভীষণ একা মনে হচ্ছে আদি। এখানে আসার পর প্রথম দিন থেকে কোয়েলের প্রতি আমার যত্ন ভালোবাসা সবকিছু মনে পড়লেই আমার কষ্ট হচ্ছে। আমি ওকে নিজের বন্ধু মনে করেছি কিন্তু ও মনে করেনি, তাই তো সবটা লুকিয়ে গেছে আমার কাছ থেকে। এদিকে আমি প্রথম দিনই ওকে আমার জীবনে কি ঘটেছে না ঘটেছে সবটা বলেছিলাম। বন্ধু যখন মনেই করে না তাহলে কি দরকার ছিল এভাবে প্রত্যেক মুহূর্তে ঢাল হয়ে পাশে থাকার, বোনের মতো ভালোবাসার? আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো তোমার যেমন কোয়েল ছাড়া কোনো বন্ধু নেই, তুমি ওকে যেমন বোনের মতো ভালোবাসো তেমন কোয়েলের ক্ষেত্রেও তাই। তাহলে ও কেন বললো না আমায় কিছু? কেন আমাকে এতটা পর মনে করলো? আমি শব্দ করে কেঁদে উঠলে আদি আমাকে বুকের মাঝে নিয়ে নেয়। আমি ওর বুকে মাথা রেখে ফোঁপাতে থাকি। কিছুটা সময় পেরিয়ে গেলে আদি আমাকে সোজা করে চোখের জল মুছিয়ে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, কোয়েলের কোনো দোষ নেই মো, তুমি এখনও অনেক কিছুই জানো না ওর সম্পর্কে। শুধু ওর কেন, আমার সম্পর্কেও অনেক কিছু জানো না তুমি। আমি কীরকমভাবে বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া করবো বুঝতে পারছি না। কোয়েলের সাথে সাথে আদির সম্পর্কেও অনেক কিছু জানি না মানে কি বলতে চাইছে ও? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে আদির দিকে চেয়ে রইলে ও আমার হাত ধরে নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দেয়। তারপর নিজে বসে আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, মো, কোয়েল আমার সম্পর্কে নিজের খুড়তুতো বোন হয়। কি? ও আমার কাকাই, মানে কাকার মেয়ে হয়। আমার কাকার নাম আশিস ব্যানার্জি। আমার ড্যাড আর কাকাইয়ের বর্তমানে কোনো বিশেষ সম্পর্ক নেই, মানে প্রয়োজন না হলে কেউ কারোর সাথে কথা বলে না। ছোট থেকে আমি বা কোয়েল এরকম কিছুই দেখিনি, একসাথে মানুষ হয়েছি দুজন। কিন্তু কোয়েল যখন উচ্চ মাধ্যমিক দিল তখন কাকাই ওকে বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য প্রেশার দিতে লাগলো। কাকাইয়ের মতে কোয়েল যদি বাইরে গিয়ে পড়ে, ওখানকার কালচার জানে, তাহলে ওর অনেক স্ট্যাটাস স্ট্যান্ডার্ড বাড়বে। ইনডাইরেক্টলি ইন্ডিয়ান কালচারকে অপমান করায় ড্যাড একটু রেগে গিয়ে কাকাইয়ের বিরুদ্ধে কথা বলে। এদিকে কোয়েলও বলে দেয় ও কিছুতেই বাইরে যাবে না। ছোট থেকেই কাকাইয়ের সাথে কোয়েলের মতের বিরোধ লেগেই থাকতো। বলতে গেলে কাকাই যেটা বলতো সেটা কোয়েল শুনতো না, কিংবা শোনার প্রয়োজন মনে করতো না। কাকাই কোনো সময় জোর করতো না কোয়েলকে, কিন্তু বাইরে পড়তে যাওয়ার সময় কাকাই জোর করা শুরু করে। তবে কোয়েল নাছোড়বান্দা, কিছুতেই যাবে না। আসলে ব্যাপারটা শুরু থেকেই কাকাইয়ের মধ্যে বড়লোক হওয়ার একটা দম্ভ আছে। যারা গরিব তাদের তো মানুষ বলেই গণ্য করেন না, আর যারা মধ্যবিত্ত তাদেরকেও হেয় করে চলে। এটাই ছিল কোয়েলের সাথে কাকাইয়ের আলাদা হওয়ার মূল কারণ। আলাদা হওয়ার কারণ মানে?
সেই ঘটনার পর কোয়েল বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। কেউ না জানলেও আমি জানতাম সবটাই। আমি ওর অ্যাডমিশন যাদবপুর ইউনিভার্সিটিতে করিয়ে দিই, হোস্টেল ঠিক করে দিই। ও আমাকে বলে দিয়েছিল কাউকে জানাতে না, ভার্সিটিতে আমি ওর দাদা হই। যে কয়জন জানে শুধু তাদের মধ্যেই থাকুক ব্যাপারটা। কোয়েল নিজের একটা আইডেন্টিটি বানাতে চায় না কেউ ওকে কাকাইয়ের নামে চিনুক। নিজের সম্পর্কে সব কিছুই ও আগাগোড়া গোপন করে এসেছে, এটার কারণ আমি জানি না। হাতে গুনে কয়েকজন ওর সম্পর্কে জানে। আমি রাজ আর অঙ্কিত এতদিন জানতাম, এখন তুমি আর হলে। মানে বাবা মা কেউ জানেন না ওর নাচ সম্পর্কে? না, আর আমার যা মনে হয় সেই কারণেই ও তোমাকে কিছু জানায়নি কম্পিটিশনের টাইমে। তোমাকে জানালে তুমি নাম দিতে বলতে, কিন্তু ও তো জানতো মম ড্যাড আসবে কম্পিটিশনে, তাই হয়তো ব্যাপারটা হাইড করেছে। শুধু কি কাকাইয়ের দম্ভের কারণে কোয়েলের রাগ কাকাইয়ের উপর? সেটা কোয়েলের থেকে জেনে নিও, ও তোমাকে ভালোভাবে বলতে পারবে। ও কাউকে জানাতে না করেছে দেখে আমি ওকে ছুটি বলে ডাকতে পারি না, আর ও আমাকে দা ভাই, মাঝে মধ্যে কেউ না থাকলে ডাকি। তখন যে অঙ্কিত বলল কোয়েলের নাচটা প্র্যাকটিস আছে, প্রোগ্রাম করেছে দেখে, কোথায় প্রোগ্রাম করেছে আর কবেই বা করলো? ও তো আমার সাথেই থাকতো সারাক্ষণ। তাহলে এখানে আসার আগে যে এক সপ্তাহ ছুটি পেয়েছিলাম আমরা, সেই সময়ে ও মুম্বাই গেছিল অঙ্কিতের সাথে, কম্পিটিশন ছিল একটা। আমার মনে আছে তুমি এড়িয়ে গিয়েছিলে কোয়েলের সম্পর্কে জিজ্ঞেস করতেই। কোয়েল আগাগোড়াই খুব একা, জানো তো মো, ছোটবেলায় বন্ধু ছিল না ওর, সবটা জুড়ে শুধু ওর দা ভাই মানে আমি ছিলাম। তারপরে একদিন রাজকে আমার বাড়িতে নিয়ে গেলে, সেদিন রাজের সাথে খুব ঝগড়া করে। কারণ কি ছিল জানো ঝগড়া? কি? রাজ নাকি ওর দা ভাইকে ওর কাছ থেকে কেড়ে নিবে। সেই কি কান্না, বাপরে বাপ! ওর আধো গলায় দা ভাই ডাকটা ভীষণ মিস করি। আজ যখন ও দা ভাই বলে ডাকলো না, আমার এত ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। আদির কাঁধে হাত রেখে তারপর রাজদার সাথে বন্ধুত্ব কিভাবে হলো? চোখের জল আড়াল করে। কিভাবে আবার? আমি গিয়ে ওকে মানালাম আর রাজকে দু চারটে থাপ্পড় দিলাম। রাজও বললো যে ও আমার সাথে বেশি কথা বলবে না, আর তারপরেই পাশা উল্টে গেল। রাজ কোয়েলের থেকে আমাকে কেড়ে নেওয়ার বদলে আমার থেকেই কোয়েলকে কেড়ে নিল এক প্রকার। বোন আমার রাজ ছাড়া আর কিছুই বোঝে না, রাজের সাথেই পড়বে, রাজের সাথেই খেলবে সারাক্ষণ, শুধু রাজ আর রাজ, আমাকে তো পাত্তাই দিত না। এখনই দেখো না, যেই রাজ এসে গেছে আমাকে আর পাত্তাই দিচ্ছে না। হিংসুটে! আমি খুব খুশি রাজের ফিরে আসাতে। ওর চলে যাওয়ায় আমার যত টানা কষ্ট হয়েছিল, আমার বোনের তার থেকে বেশি কষ্ট হয়েছিল। একদিকে বাবার সাথে ঝগড়া, অন্যদিকে নিজের সবথেকে কাছের মানুষটা হুট করে চলে যাওয়া। আমি চেষ্টা করছিলাম কিভাবে ওকে ঠিক করব, আর ঠিক সময়ে তুমি এলে। ইউনোমো, কোয়েলকে যখন তোমার সাথে খুব হাসি খুশি দেখছিলাম, তখন প্রথম মনে হয়েছিল হয়তো সত্যি তুমি খুব স্পেশাল। আদি আমার চোখে চোখ রেখে কথাটা বললে আমি লাজুক হাসলাম চোখ নামিয়ে নিয়ে। ও আমাকে বলল, ওর উপর আর রাগ করে থেকো না, এতে তুমিও কষ্ট পাবে আর ও নিজেও। কি বলছোটা কি, এত সহজে সব ভুলে যাব? মৌ প্লিজ। অসম্ভব, আমার একমাত্র ননদ বলে কথা, ঝগড়া করব না এমনটা কি হয় নাকি? আদি আমার কথা শুনে হেসে ফেলল, বেচারা আমার আগের কথাটা শুনে খুব। তোমাদের ননদ বৌদির মধ্যে আমি নেই। বাইরের দিকে তাকিয়ে বলল আদিত্য, ধীর পায়ে মমিতার খুব কাছে চলে গেল। মমিতা সেটা টের পেয়ে আদিত্যের দিকে মুখ ঘোরালে আদিত্যের উষ্ণ নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করল। আদিত্য মমিতার চুল কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল, এত সুন্দর ওয়েদারে বউ ছেড়ে যেতে ইচ্ছে করে নাকি? নোগে, এখন তো রোম্যান্স করার সময়। আদিত্য মমিতা খুব কাছে থাকায় মমিতা কেমন যেন জমে গেছে, চেয়েও আদিত্যকে দূরে সরাতে পারছে না। লজ্জায় মমিতার মুখ লাল হয়ে গেছে, আদিত্যের দিকে তাকাতে সে নারাজ। আদিত্য তা বুঝতে পেরে নিজেই মমিতার হাত দুটো ধরে নিজের মুখের কাছে এনে অপর পিঠে ঠোঁট ছোঁয়ায়। মমিতা চোখ বুঝে নিলে আদিত্য মমিতার কোমর এক হাতে পেঁচিয়ে নিয়ে এক হাতে মমিতার কানের নিচে রেখে মমিতার ঠোঁটের দিকে এগিয়ে যায়। মমিতা আলতোভাবে চোখ মেলে তাকাতেই আদিত্য নিজের ঠোঁটের ফাঁজে মমিতার ঠোঁট ছোড়া নিয়ে নেয়। ঝড়ো বৃষ্টির সাথে হালকা হাওয়া চলার দরুন কোয়েলের মুখে বৃষ্টির একটা ছাট আসে, যেটা কোয়েল চোখ বুঝিয়ে অনুভব করছে।
এমন সময় কোয়েল নিজের পাশে কারো উপস্থিতি টের পায়। পাশ ফিরে তাকালে দেখে রাজ এসেছে, পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কোয়েল তা দেখে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেও সামনের দিকে তাকায়। কোয়েলের কোনো সাড়া শব্দ না পেয়ে রাজ এবার কোয়েলের দিকে তাকাল। কোয়েলের দিকে এক পা এগিয়ে রাজ কোয়েলের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে। সাথে সাথে কোয়েল নিজের দুহাত দ্বারা রাজকে শক্ত করে আঁকড়ে ধরে। রাজ কোয়েলের মাথায় ঠোঁট ছুঁয়ে কোয়েলের মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ। তুমি রাগ করেনি তো আমার উপর? প্রথমে একটু রাগ উঠেছিল ঠিকই, কিন্তু এখন আর রাগ নেই। কোয়েল একটু অবাক হয়ে রাজের বুক থেকে মাথা তোলে রাজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কেন, আমি তো তোমার রাগ ভাঙাইনি, তাহলে কিভাবে রাগ বলছো রাগ নেই? আমার রাগের কারণ ছিল অঙ্কিত, তোমার ডান্স পার্টনার। তুমি প্রোগ্রাম করছো এগুলো আমাকে না জানানো, পরে মাথাটা একটু ঠান্ডা হতেই মনে পড়লো। আমার কোহজান তো কারোকে নিজের সম্পর্কে জানাতে পছন্দ করে না, তাই রাগটা হুশ করে উড়ে গেল। রাজের কথায় কোয়েল হেসে ফেলল, রাজের বুকে আবারও মাথা রেখে বলল, তোমার মতো মৌ আমাকে বোঝে তো রাজ, আমি ওকে হারাতে চাই না। আমি যখন ভীষণ একা ছিলাম তখন ওকে আমার জীবনে পেয়েছি, শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, বোন হিসেবে। রাজ কোয়েলের দুগালে হাত রেখে ওকে সোজা করে বলল, বুঝবে বৌদি, এতটাও অবুজ নয় যে তোমাকে বুঝবে না। বৌদি তোমাকে ভালোবেসে দেখেই তো কষ্ট পেয়েছে, সত্যিটা জেনে গেলে দেখবে সবটা ঠিক হয়ে যাবে। কোয়েল রাজের কথায় চুপচাপ মাথা নেড়ে সায় দিলে রাজ হেসে কোয়েলের কপালে ঠোঁট ছোঁয়ায় আর বলে, এবার ঘরে যাও না হলে ঠান্ডা লেগে যাবে। যাব, দাদা ভাই আমার ঘরে আছে, মৌকে আমার আর দাদা ভাইয়ের ব্যাপারে সব বলে দিয়েছে হয়তো এতক্ষণে। আদি মৌকে তোমার আর ওর রিলেশনের ব্যাপারে কি এগুলো বলতে গেছে? বলল এখন না জানালে পরে যদি মৌ অন্য কারো থেকে জানতে পারে তাহলে আরো কষ্ট পাবে, তাই এখনই জানিয়ে দেওয়াটা ভালো। ঠিকই তো বলেছে, একটা বিষয়ে যখন জানতে পেরেছে তখন পুরো বিষয়টা জেনে নেওয়াই ভালো, কারণ পরে যদি জানে তাহলে আবার একটা কষ্ট পাবে। আচ্ছা, তুমি তো দূরে থেকেও আমার খোঁজ নিতে, তাহলে এই বিষয়টা জানলে না কেন? আর কি করব, তোমার প্রশ্নের উত্তরটা মাথায় আসতেই তো আমার রাগ গলে জল হয়ে গেল। বুঝলাম না। আমি যার কাছ থেকে তোমার খবর নিতাম তাকে তোমার দাভাই মানে আদি খবর দিত। ও জানতো আমি তোমার খবর নিয়েছি, মানে একদিন ঠিক ফিরবো এদিকে। তুমিও বারণ করেছিলে এই বিষয়টা যাতে কেউ না জানে, তাই ওই ছেলেটাকে বলে দিয়েছিল যাতে আমায় এই বিষয়ে না জানায়। এটা মাথায় আসতেই বুঝলাম তোমার তো কোনো দোষ নেই, তাই আমি ছুটে ছুটে আমার কোহজানের কাছে চলে এলাম। রাজ কথাটা একটু ঝাঁকি দিয়ে শেষ করে কোয়েলের গালে ঠোঁট ছুঁয়ে সরে এলো। কোয়েল বাচ্চাদের মতো হেসে ফেললে রাজ কোয়েলের নাক ধরে টেনে দেয়। ওই তো আদি আসছে, যাও ঘরে যাও। ঘরে যা, আজকে তোর কপালে। আদিত্যের কথা শুনে কোয়েল কাঁদো কাঁদো মুখ করে ফেলল। রাজ হেসে আদিত্যকে বলে, বাচ্চা মেয়েটাকে ভয় দেখাস না ভাই, এমনিতেই ভয় পেয়ে আছে। কোয়েল ঠোঁট উল্টে গাল নাক ফুলিয়ে বাচ্চাদের মতো রাজের দিকে তাকালে আদিত্য জোরে হেসে ফেলে। সে দেখে কোয়েল আদিত্যের দিকে ওভাবে তাকায়। তোকে এখন পুরো আমার ছোটবেলার ছুটির মতো লাগছে, ঠিক যখন তুই বাহানা করতিস খেলার জন্য আর আমি না করে দিতাম, তাই না রাজ? একদম ঠিক, শুধু এই বিষয়ে কোনো কিছুতে মহারানীকে না করলেই এরকম রিয়াকশন দিত। ধুর, থাকবই না আমি এখানে, যাচ্ছি আমি। হ্যাঁ, কোয়েল চলে গেলেও আদিত্য আর রাজ হাসি হাসি করতে থাকে। কোয়েল সেটা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটু দাঁড়াতেই দেখতে পেল, নিজেও হাসলো কোয়েল, তারপর ঘরে চলে গেল। ঘরে ঢুকতেই কোয়েল দেখলো মৌমিতা একটা বই নিয়ে বেডে বসে আছে। বলছি যে শোনো না, কোয়েল আমার উত্তর দেওয়ার ধরন দেখে চুপ করে গেল। বেশ হাসি পাচ্ছে কোয়েলের অবস্থা দেখে, কিন্তু এখন তো হাসলে হবে না, তাই চুপ করে রইলাম। কোয়েল বসা থেকে উঠে আমার সামনে এসে বসলো। বলছি যে শোন না, রাগ করিয়াছিস আমার উপরে? না, তুই কি এমন কিছু করেছিস নাকি যে তোর উপর রাগ করে থাকবো আমি? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি এমনটা ইচ্ছে করে করিনি মৌ, রাজও জানতো না এই বিষয়ে। আচ্ছা, মেনে নিলাম তুই নিজের সম্পর্কে জানাতে ভালোবাসিস না, তাই বলে তোর আর আদি সম্পর্কে কেন কিছু জানালি না আমাকে?
আমি যদি তোর আর আদি সম্পর্কে জানতাম তাহলে কি খুব ক্ষতি হতো? তোর সাথে আদিত্যদা যেটা করেছিল সেটা জানার পরে কোন মুখে আমি বলতাম যে আমি সম্পর্কে তোর ননদ হই? আমি যদি এটা তোকে জানিয়ে দিতাম তাহলে তুই কখনোই আমার সামনে আদিত্যদার প্রতি নিজের অনুভূতিটা প্রকাশ করতিস না, ফলে আমিও তোদের সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে কোনো হেল্প করতে পারতাম না। তা ঠিক হয়ে গেলে এই বিষয়টা জানাজানি হতোই, তাই আর বলিনি। আমি কোয়েলকে জড়িয়ে ধরি ওর কথা শুনে। আদির থেকে সবটা জানার পরেই আমার রাগ চলে গেছে, আর এখন কোয়েলের মুখ থেকে এই কথাগুলো শুনে আরও বেশি ভালো লাগছে। সত্যি বোন খুঁজে পেয়েছি, বন্ধু নয়। এদিকে কোয়েলও আমায় শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন প্রাণ ফিরে পেল শরীরে। তুই কম্পিটিশনে নাম দিসনি কেন? বাবা মা আসবে দেখে। হুম, কিন্তু মৌ, তোর বাবা মাকে কিন্তু আমি ডাকিনি সেদিন। আদিত্যদা অনেক আগে থেকেই বলে রেখেছিল, হঠাৎ আসেনি ওনারা সেদিন। কি কই, ও তো আমায় বললো না সেটা। হুর পাগলি, নিজের ধারা কেউ নিজে পেটায় নাকি? দা ভাই, দা ভাই বলে ডাকবি এবার থেকে আমার সামনে। জানিস তোর দা ভাই কতটা কষ্ট পায়? তুই ওকে এখন আর তেমন এই নামে ডাকিস না দেখে। আজকে আমাকে তোর সম্পর্কে বলছিল, তোর ছোটবেলা সম্পর্কে সব কিছু বলেছে। সেই সময় এই সম্বোধনটা ব্যাপারটাও চোখে এলো, ওর চোখে জল দেখেছি আমি ওই সময়ে। আমার কথা শুনে কোয়েলের চোখটা ছলাছলো করে ওঠে, সামান্য হেসে বলে, আমার কাছেও দাদা ভাইয়ের দেওয়া ছুটি নামটা খুব প্রিয়। আজকে যখন দা ভাই আমাকে ওই নামে ডাকলো তখন কিছুক্ষণের জন্য দমে গেছিলাম আমি। তাহলে কেন বারণ করেছিস ওকে এই নামে ডাকতে? দুজনেই তো কষ্ট পাচ্ছিস। আসলে আমি চাইতাম না কেউ জানুক আমি আশিস ব্যানার্জির মেয়ে। কেন কোয়েল, শুধুই কি মতের বিরোধ নাকি অন্য কোনো কারণ আছে? উনি আমাকে ভীষণ ভালোবাসে জানিস তো মৌ, আমি বুঝি সেটা। তাহলে উনি ওনার মতো করে আমাকে ভালোবাসে, আমার মতো করে নয়। সবসময় দামি দামি জিনিস, ভালো ভালো খাওয়ার, নতুন নতুন জামা কাপড়, টাকা পয়সা এইসব দিয়েছে, সময় স্নেহ এগুলো না। উনি আমাকে ভালোবেসেছেন ওনার কথা রাখার জন্য, ওনার স্বপ্ন পূরণের জন্য। আমার কি স্বপ্ন, আমার কি ইচ্ছা সেটা জানার কোনো দিন চেষ্টাটুকু করেনি, নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিতে চেয়েছেন। আর এগুলো যেমন জানতে পেরেছিস, সময় আসলে হয়তো আরও কিছু জানতে পারবি। এখন প্লিজ এইসব নিয়ে কথা বাড়াস না। কিন্তু প্লিজ মো, ফ্রেশ হয়ে আসা। কোয়েল ফ্রেশ হতে চলে যায়। একদিনে এত কিছু জানাটা ঠিক নয়, ধীরে সুস্থে সবটা বার করতে হবে আমায়। সেদিন রাতে এই বিষয়ে আর কোনো কথা বলিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি, কারণ পরের দিন সকালেই ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। দার্জিলিং থেকে ফিরে এসেছি, এক দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে, পরীক্ষা এখন দৌড় ঘড়ায়। আমাদের অনার্স ফার্স্ট সেমিস্টার আর আদিদের MBA থার্ড সেমিস্টার। ভার্সিটিতে আজকে গিয়ে বেশ কয়েকটা সাজেশন নিয়ে এসেছি। আদি আমাকে হোস্টেলের সামনে গাড়ি থামালে আমি নেমে যাই। কি হলো, দাঁড়িয়ে আছো যে, যাও। তুমি উপরে উঠে যাও আগে, আমি চলে যাব। আমি আদির কথা শুনে হোস্টেলে ঢুকে পড়লাম, কোয়েল ঘরে একা, কারণ একদিন আমি ভার্সিটিতে যাই আরেকদিন ও। এভাবেই পড়া কমপ্লিট করছি আমরা। আমি ঘরে ঢুকতেই দেখলাম কোয়েল লাগেজ প্যাক করছে। কোথায় যাচ্ছে ওই পরীক্ষার সময়? এভাবে এগোতেই দেখলাম জামাকাপড়গুলো আমার। আমার জামাকাপড় গোছাচ্ছিস কেন? মাথা খারাপ হলো নাকি তোর? আঁকে না, আমার মাথা খারাপ হয়নি। আপনার বরের হুকুম ছিল আপনি আসার আগে ল্যাগেজ গুছিয়ে রাখতে, তাই আমি আমার পড়া বাদে এই করছি। আদি? ইয়েস ম্যাডাম, আমি। তুমি উপরে এসেছো কেন, আর এইসব কি? আদি, তুমি এখন আমার সাথে আমার বাংলোতে যাচ্ছো। কোয়েল, লাগেজ প্যাক করেছিস? হ্যাঁ, কমপ্লিট। গুড গার্ল মো, চলো। আদি ট্রলি নিয়ে আমার হাত ধরে এগোতে নিলেও আমি এগোই না, চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি। সে দেখে আদি বলে, কি হলো মো, চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি কোথাও যাব না আদি, এখানেই থাকবো আমি। আমি যখন যেতে বলেছি তখন তুমি যাবে? কেন এমন করছো? আমি তোমার সাথে একসাথে থাকলে লোকে কি ভাববে? কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কোনো যায় আসে না। আমি জানি তুমি আমার ওয়াইফ, আর তোমার উপর আমার সব রকম অধিকার আছে। সো তুমি এখন আমার সাথে যাচ্ছ, অ্যান্ড ইটস মাই অর্ডার। আমি আর ওর মুখের উপর কথা বলতে পারলাম না, কোয়েলের দিকে তাকালে ও চোখ দিয়ে সম্মতি দিল যাওয়ার জন্য। আমি মাথা নিচু করে নিলে আদি আমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। বাংলাদেশ আসার পর শাশুড়ি মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। এখানে আসার বিষয়টা নিয়ে ভাবছিলাম, এমন সময় আদি আমার ঘরে এলো। আমি উঠে বসতেই ও কোনো রকম কথা না বলে আমার কাছে এসে আমায় কোলে তুলে নিল। কি করছোটা কি আদি, কোথায় যাচ্ছ?
আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা আমাকে নিজের ঘরে এসে বেডে বসিয়ে দিয়ে দরজাটা লক করে দিলে আমি রেগে উঠে বলি, কি হচ্ছে এটা কি আদি? তখন থেকে নিজের যা ইচ্ছা হচ্ছে তাই করে যাচ্ছ তুমি, একটাবার আমি কি চাইছি সেটা জানার প্রয়োজনও মনে করছো না? নিজের ইচ্ছাটা আমার উপর কেন চাপাচ্ছ তুমি? ও তো তুমি চাও না আমার সাথে থাকতে? না চাই না, প্রথম থেকে যখন এটা হয়নি তখন আমি এখন হঠাৎ করে এসব চাই না। তার মানে তুমি এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারোনি, তাই তো? ওর গলা স্বর বুঝে আমি নরম হয়ে গেলাম, ওর কাছে গিয়ে ওকে বোঝাতে শুরু করলাম, এমনটা নয় আদি, দেখো না কেউ জানে না আমি আর তুমি হাজবেন্ড ওয়াইফ, এখন কেউ যদি টের পায় তুমি আর আমি একই বাড়িতে আছি সেটা খারাপ দেখাবে, লোকে খারাপ কথা বলবে আদি, এই জন্যই তো বলছি এটা ঠিক হচ্ছে না। আমি লোকে কি বললো না বললো সেটা নিয়ে ভাবি না মৌ, আমার কাছে তোমার সেফ থাকাটা ইম্পর্টেন্ট। জিয়া অনেকদিন যাবত আমাদেরকে একসাথে দেখেছে, তাও চুপ করে আছে, হতেই পারে এই এক্সাম টাইমে তোমার কোনো ক্ষতি করতে চাইলো, তখন নো ওয়ে, তোমাকে নিয়ে আমি একদম কোনো রিস্ক নিতে রাজি নই। আমি আদির কথাটা ভেবে দেখলাম, কিন্তু তবুও এভাবে একসাথে থাকাটা ঠিক হচ্ছে না, এই প্রশ্নটা মাথায় ঘুরছে এমন সময় আদি আমার চিন্তিত মুখ দেখে মলিন হেসে বলল, চিন্তা করো না, এক ঘরে আছি দেখে তোমার কাছে আসার চেষ্টা করব না, তোমাকে তোমাকে তোমার অনিচ্ছাতে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু তোমার অনিচ্ছায় তোমার কাছে আসবো না। আমি রাতের স্টাডি করব, বাট এটা ভেবো না যে তুমি ঘুমিয়ে থাকলে তার সুযোগ নেব। আদি কি সব বলছো তুমি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব চিন্তা আমার মাথায় কখনো আসতেই পারে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে আদি গিয়ে ওর স্টাডি টেবিলে বসে পড়ল। আমি মাথা গরম না করে ওর কাছে গিয়ে পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে পড়লাম, এত অভিমান হয়েছে থাকতে চাই না বলেছি দেখে? আচ্ছা বাবা ভুল হয়ে গেছে, শুধু তুমি না আমি ওর আদি স্টাডি করব, হেল্প করবে তো আমায়? আদি হালকা হেসে আমার হাত ধরে ঘুরিয়ে নিয়ে আমাকে ওর কোলে বসিয়ে আমার কোমর জড়িয়ে গলায় মুখ গুঁজে দিল। আমি ওর গলা জড়িয়ে ধরলাম, ও ধীরজ কণ্ঠে আমার কানের কাছে বলল, তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে রাজি না আমি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আদি মাথা উঠিয়ে আমার ঠোঁটে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো, আমি ওর হাত আঁকড়ে ধরি, ও সরে যাওয়ার পরেও আমি চোখ বন্ধ করে থাকলে ও আমার কানের কাছে ঠোঁট নিয়ে এসে বলে, সবটা তোলা থাকবে, খুব তাড়াতাড়ি তোমাকে সারা জীবনের মতো নিজের করব, নিজের কাছে রাখার ব্যবস্থা করব। ও কথা শেষ করে আমার কানে ঠোঁট ছোঁয়ালে আমি লজ্জায় ওকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুঁজি, ও আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম বেডে, উঠে বসতেই দেখলাম আদি স্টাডি টেবিলে বসে স্টাডি ল্যাম্প জ্বালিয়ে এখনো পড়ছে। আমি নিজের ফোনটা হাতে নিয়ে দেখলাম মাঝরাত 3টা বাজে, আমিও তো ওর সাথে পড়ছিলাম কিন্তু মাঝে একটু ঝিম এসেছিল তাই হয়তো চোখ লেগে ঘুমিয়ে পড়েছিলাম, তখনই হয়তো ও আমায় এনে বেডে শুইয়ে দিয়েছে। আমি আমার ওনারটা ঠিক করে বেড ল্যাম্প জ্বালিয়ে আদিকে কিছু বলবো তার আগেই আদি লিখতে লিখতে বলল, উঠে পড়লে কেন, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ কিন্তু তুমি শোবে না, অনেকটা রাত হয়ে গেছে আর পড়তে হবে না, এবার শুতে আসো। এখন শুলে টপার পজিশন তো দূর, টাই টাই পাস করবে হয়তো, আর এটা ড্যাড যদি জানে আমাকে ঠেঙিয়ে বাড়ি থেকে বিদায় করে দেবে, তখন নিজে খাবো কি আর তোমাকে খাওয়াবো কি? আমি ওর কথা শুনে হেসে দিতে ও কিঞ্চিত হেসে বলল, আজ তোমার জন্যই আমার এই অবস্থা। এই এই একদম আমায় ব্লেম করবে না তুমি, তোমাকে কি আমি পড়তে মানা করেছিলাম নাকি? তোমার চিন্তা আমার পড়াশোনাকে ল্যাং মেরে মাথা থেকে ভাগিয়ে দিয়েছিল, তুমি এসেই আমাকে নিজের প্রেমে ফেলেছো, সারাক্ষণ তোমার চিন্তাই করতাম, আমি যদি আগের আদিত্য ব্যানার্জি থাকতাম যে কিনা কোনো মেয়েকে বার্তা দিত না, তাহলে তো এই অবস্থা হতো না আমার, আগে কোনো মেয়ে পারিনি, বাট তুমি পেরেছো, সো দোষটা তোমার। আমার রাগ হলো, আবার ভালো লাগলো, কিন্তু ভালো লাগাটাকে চেপে রেখে রাগটাই মেলে ধরলাম, ওহো তো এখন সব দোষ আমার না? আগে এখনো দেখো তুমি আমাকে পড়তে দিচ্ছ না। ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার রুমে, তাহলে তো আর তোমাকে ডিস্টার্ব করার কেউ থাকবে না। এক পা বেড থেকে মাটিতে পড়লে ঘরে বসে এক্সাম দিতে হবে, সেটা চাইলে তুমি যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমি বেড থেকে পা রাখার আগেই আদিত্যের দাঁতে দাঁত চাপা কথা শুনে তড়িঘড়ি করে পাটা গুটিয়ে নিলাম, ও আমার দিকে না তাকিয়ে কথাটা বলতে বলেছে লিখতে লিখতে, আমি আর কথা বাড়লাম না। সত্যি এখানে আসার পর 6 মাস ওর আমাকে রক্ষা করতে আমার খেয়াল রাখতেই কেটে গিয়েছে, ইস অনেক চাপ পড়ে গেছে মনে হয়। থাক এখন আর তাহলে কথাটা বলবো না,
মাথার মধ্যে যেটা ঘুরঘুর করছে সেটা বলতে পারো আমাকে? এতক্ষণ যখন বকবক শুনতে পারলাম, এখনো পারবো? ভ্রুকুচকে মরে মরে ভাবছি, কি বাজে ছেলে রে বাবা, কথায় কথায় কিভাবে টোন কাটছে দেখো। একটু কি ভালোভাবে কথা বলা যায় না নাকি? পড়া শুরু করার আগে কত মিষ্টি মিষ্টি কথা বলছিল, আর এখন দেখো পরীক্ষা চলে গেলে এই শোধ তুলবো আমি। হ্যাঁ, একটাও কথা বলবো না তখন, বাজে ছেলে একটা। বলছিলাম, কোয়েলকেও নিয়ে আসলে হতো না? সবিকদের কুদৃষ্টি যে কেটে গেছে তা তো নয়, তাই না? আদিত্যের পেন থেমে গেল, হাত থেকে পড়ে গেল আমার কথাটা শুনে, মুখটাও বেশ থমথমে হয়ে গম্ভীর হয়ে গেছে। এতক্ষণ যে স্বস্তিটা ছিল তা নেই। ওকে আসতে বলিনি মনে করেছো? অনেকবার বলেছি কিন্তু কোনো কথাই কানে তুললো না। ওর জেদ, ও কিছুতেই আসবে না এই বাড়িতে। কিন্তু কেন? এ বাড়িতে তো ও এসেছে আমার সাথে। আদিত্য এবার নিজের রাউন্ড চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে বলল, কাকাই এই বাড়িতে আছে এখন। ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে অবাক ভাবে ওর দিকে তাকিয়ে আছি। কাকাই এই বাড়িতে আছে মানে কি বলতে চাইছে ও? তাহলে মা আমায় কিছু জানালেন না কেন? আই নো তুমি শকড, আসলে কাকাই নেই, কাকাই জিনিসপত্র আছে। কাকাই আজকে ফেরেনি বাড়িতে, কারণ আমি জানিয়েছিলাম কোয়েলকে আর তোমাকে এখানে নিয়ে আসবো। দুদিন আগেই কাকাই দেশে ফিরেছে, ড্যাডের সাথে নাকি সবটা মিটিয়ে নিয়েছে, তাই ড্যাড বলেছে এই বাড়িতে থাকতে, কিন্তু আমার সেটা মনে হয় না। তোমার সেটা মনে হয় না কেন? তুমি কি আরো কোনো কারণ আন্দাজ করেছো? ব্যাপারটা অন্য, এটা আমি শিওর। কারণ কাকাইয়ের ঠিক করার হলে তো আরো আগেই করতে পারতো, হঠাৎ এখনই কেন? ছুটিও হয়তো কিছু আন্দাজ করেছে, তাই এতবার বলার পরেও এলো না। তাহলে এখন কি করবে? আমার কেন জানি না খুব চিন্তা হচ্ছে আদি, ওকে এভাবে একা রেখে আসতে মন মানছিল না আমার। আগের ব্যাপারটা অন্য ছিল। আগের ব্যাপার কিছু অন্য ছিল না মো, সৌভিকের নজর প্রথম থেকেই ছুটির ওপর, সেই ছোট থেকে। ও কোনো কালেই সেফ ছিল না, এখন তো আরই নেই। কেন যে আমাদের কথা শোনে না আমি বুঝি না, বরাবর নিজের যেটা মন চেয়েছে সেটাই করে এসেছে। আমি আদিকে উত্তেজিত হতে দেখে উঠে ওর কাছে চলে গেলাম, ওর কাঁধে দু হাত রেখে বললাম, এখন মাথা ঠান্ডা রেখে কি করলে ঠিক হবে সেটাই ভাবতে হবে আমাদের। কি আবার হবে? হসপিটালে একটা বেড বুক করে রাখতে হবে। কি হসপিটালে বেড বুক করে রাখবে মানে? কেন, কার জন্য? আমি তো কিছু বুঝলাম না তোমার কথা মানে। সৌভিকের জন্য আবার কার জন্য? তুমি রাজকে চেনো না মো, সৌভিক যেমন সুযোগ খুঁজছে ছুটির ক্ষতি করার, ঠিক তেমন রাজও একটা ছুঁতো খুঁজছে ওকে হসপিটালে পাঠানোর। দেখুনি আমাকে মারতে এসেছিল, সেই সময় ও কতটা রিয়্যাক্ট করেছিল। হ্যাঁ, কিন্তু রাজদা সৌভিকদের ক্ষতি করলে তো ওনারও ক্ষতি, পুলিশ কেস হয়ে যাবে তো। পুলিশের পরোয়া তুমি আর ছুটি করতে পারো? আমরা করি না, আমরা ইউনিয়নের আছি, সেই প্রথম থেকেই ওসব পুলিশ দেখে এসেছি। ওদের আবার কেউ ভয় পায় নাকি? হাতে নোট গুজে দিলেই চুপ করে যাবে। তুমি এইরকম করছো তার মানে? হ্যাঁ, রনিতের কেসেই তো মানে। সত্যিটা স্বীকার করার পর আদি যখন বুঝলো আমি ওর দিকে তাকিয়ে আছি, তখন আমার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। আমি ওর থেকে সরে গিয়ে বেডে বসে বললাম, আমি এগুলো একদম পছন্দ করি না আদি, কি দরকার কাউকে এভাবে মারার? এসব না করলে তো আর পুলিশ ঘুষ খাওয়াতে হয় না পুলিশকে। তোমরাও যদি এইসব করো তাহলে ওদের আর তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায় বলো? আমার মনে হয় না কোয়েলও এইসব সাপোর্ট করবে বলে। এটাই তো ভয়। তাও ভালো, তুমি তো তেমন কিছু রিয়্যাক্ট করলে না, কিন্তু ছুটি তো। কি কোয়েল কি ক্লিয়ার করে বলো? তোমাকে ডিটেলস তো এখন বোঝাতে পারবো না, জাস্ট এটুকু বলবো ছুটি এই জিনিসগুলো একদম পছন্দ করে না। ওই সব টের পেলে রাজের সাথে কথা বলাই বন্ধ করে দেবে, আর এটাই রাজের কাছে সব থেকে বড় ক্ষতি। তাই জন্যই রাজ চুপ করে আছে, না হলে কবেই খবর করে দিত সৌভিকের। ওইসব পুলিশ নেতা মন্ত্রী কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রনিতের অ্যাগেইনস্টে যেমন অনেক অভিযোগ আছে, তেমন সৌভিকের অ্যাগেইনস্টেও আছে। পুলিশও ওঁত পেতে রয়েছে স্ট্রং প্রুফের জন্য, যাতে ওদের হাজতে ঢোকানো যায়। তাই বলে মারবে? স্ট্রং প্রুফ থাকলে একেবারে আইনের হাতে তুলে দাও, তোমরা কেন আইনের হাতে নিবে? যখন রনিত তোমার হাত ধরেছিল তখন তুমি কেন ওকে কেন চড় মেরেছিলে? মাথা ঠিক ছিল না তাই জন্য তো। ঠিক তেমন আমাদের জীবনের গায়ে কোনো আঁচ লাগলে, কেউ ক্ষতি করতে চাইলে আমাদের মাথাও ঠিক থাকে না, তখন আমরা তাদের জীবনটাও কেড়ে নিতে পারি আমাদের জীবনের দিকে হাত বাড়ানোর অপরাধে।
আদি কথাটা বলতে বলতে বেডের কাছে এসে বেড ল্যাম্প অফ করে দিল, তারপর নিজের ডেস্কে ফিরে গিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি ওর কথা শুনে কিছু বলার জন্য খুঁজেই পেলাম না, শব্দ না করেই একটু হাসলাম আর তারপর শুয়ে পড়লাম। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা লেগে গেল আমার। শুধু কিছুক্ষণ পর কপালে কারো স্পর্শ অনুভব করেছি আর কিছুই মনে নেই আমার। মাঝরাতে হঠাৎ করে কোয়েলের ঘুমটা ভেঙে গেল। নিচের পড়ার টেবিল থেকে মাথা তুলে চোখ কষলে দেখল জানালার পর্দাগুলো উড়ছে, অর্থাৎ বাইরে হাওয়া ছেড়েছে। কোয়েল উঠে জানালার কাছে গিয়ে জানালাটা বন্ধ করতেই দেখল হোস্টেলের বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে কোয়েল চোখ কষলে নিল, কারণ গাড়িটা ওর চেনা। রাজের গাড়ি এত রাতে এখানে কি করছে? গাড়ির কাঁচগুলো তো তোলা, কিছুই তো দেখতে পাচ্ছি না। আলো জ্বললে বুঝতাম কেউ ভেতরে ছেগে আছে, সেটাও তো নেই। হতেই পারে এটা অন্য কারোর গাড়ি, তাহলে তো ফোন করে রাজকে বেকার ডিস্টার্ব করা এত রাতে কি ঠিক হবে? কিছু করি। কোয়েল বেশ কিছুক্ষণ উকিঝুঁকি করার পর মনে স্থির করলো রাজকে ফোন করবে, কারণ রাজেরও তো পরীক্ষা, হয়তো ও রাত জেগে পড়ছে, তাছাড়া ওর তো অফিসের কাজও থাকে, একটা ফোন করাই যায়, না ধরলে আর করবে না। কোয়েল রাজকে কল করে, দু চারবার রিং হতেই রাজ কল রিসিভ করে বলল, পড়া শেষ কোহজান? ঘুমিয়ে পড়েছিলাম, এখনো বাকি আছে তাই। তুমি জেগে আছো যে? আমাকে তো জেগে থাকতেই হবে, আমার কোহজানের জেদের উপর কি আজ অবধি কেউ কথা বলতে পেরেছে, তাই জেগে থাকতে হচ্ছে। তাছাড়া আমারও তো পরীক্ষা কোহজান। জানালার কাছে গিয়ে, তার মানে আমার হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটা তোমারই? জানালার কাছ নামিয়ে, দেখতে পাচ্ছ আমায়? কোয়েল দেখল ওর প্রশ্ন শেষ হতেই গাড়ির কাজটা নেমে গেল। একটু দূরে হাওয়ায় রাজের মুখটা হালকা দেখতে পেল কোয়েল, কিন্তু এটা যে রাজ সেটা ভালোই বোঝা যাচ্ছে। কোয়েল এবার রাগ দেখিয়ে বলল, মাথাটি কি পুরো খারাপ হয়ে গেছে তোমার? এত রাতে এখানে কি করছো তুমি? বাড়ি যাও নিজের আর শুয়ে পড়ো। তোমার একটা জেদ মেনে নিয়েছি মানে যে সব জেদ মেনে নিব, এটা ভাবা কিন্তু ভুল করছো তুমি। যেখানে প্রশ্ন তোমার নিরাপত্তা নিয়ে, সেখানে আমি কারোর কথা শুনব না। জানালাটা বন্ধ করে দরজাটা ভালোভাবে দিয়ে চুপচাপ গিয়ে ঘুমাবে, গট ইট? রাজের এরকম কড়া গলায় আদেশ শুনে কোয়েল চুপ করে গেল। সব সময় নিজের সবার সহ এই মানুষটার উপর নিজের জেদ খাটাতে পারলেও এই মানুষটা যখন জেদ ধরে তখন কোয়েল আর কিচ্ছু করবার থাকে না। তার মধ্যে প্রসঙ্গ যখন কোয়েলের নিরাপত্তার, সেখানে তো কোয়েলের জেদ মানার কোনো প্রশ্নই নেই। এখন এই বিষয়টা কোয়েলের হাতে নেই, তাও নরম গলে একটা চেষ্টা করল, ভোর হয়ে যাবে কিছুক্ষণ পর, এখন চলে গেলে হয় না? কি বললাম আমি কিছুক্ষণ আগে? যাচ্ছি, কিন্তু তুমি কখন যাবে তাহলে? যখন আমার মনে হবে আর কোনো বিপদ নেই তোমার, তখন। নাও গো। কোয়েল রাজের কথা মতো অসহায় মুখ করে জানালাটা বন্ধ করে দরজাটা ভালো মতো বন্ধ আছে কিনা চেক করে নিল। তারপর বেরিয়ে উঠে বই নিয়ে বসতেই কোয়েলের ফোন বেজে উঠল, দেখল রাজ ভিডিও কল করেছে। হেসে কল রিসিভ করতেই ওপাশে রাজকে দেখল, আচ্ছা আমার জন্য না হয় তুমি আছো, বাট তোমার জন্য তো কেউ নেই রাজ, তুমি এত রাতে একা আছো, যেও যদি সেটা সুযোগ নিয়ে তোমার ক্ষতি করে। বাহ বাহ, তুমি আমার চিন্তাও করো। বাজে কথা একদম বলবে না, আমি কি জানতাম নাকি তুমি এরকম কিছু করবে? জানলে আদির সাথে যেতে বুঝি? কোয়েল চুপ করে থাকলে রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে আশ্বাস দিয়ে কোয়েলকে বলে, কিচ্ছু হবে না আমার, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো এখন, কারণ কালকে তোমার ভার্সিটি যেতে হবে, আমি দিয়ে আসবো আর আমি নিয়ে আসবো, ওকে? নিজের খেয়াল রাখবে। কোয়েল ফোন রেখে চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু কেন যেন মনটা খুব কু ডাকছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, রাজের এখানে থাকার পরিমাণ সাংঘাতিক কিছু হবে না তো? সাংঘাতিক হলে কতটা সাংঘাতিক হবে এটা আন্দাজ করতে পারলে হয়তো কোয়েল রাজকে বাড়ি পাঠিয়ে দিত, যে করে হোক। ওর কি উচিত ছিল রাজকে বাড়ি পাঠিয়ে দেওয়া? কিন্তু আদৌ কি কিছু খারাপ হতে চলেছে, সাংঘাতিক হতে চলেছে, যাতে হয়তো ওদের জীবনের সমীকরণটাই বদলে যাবে, নাকি এসব নিছক কি ভুল ধারণা কোয়েলের? সকালে কোয়েলের ঘুম ভাঙতেই কোয়েল লাফ দিয়ে উঠে বসল, ফোনটা নিয়ে দেখল সকাল 7টা বাজে। তাড়াতাড়ি করে উঠে জানালার কাছে গিয়ে জানালাটা খুলে রাজের গাড়িটা খুঁজতে থাকলো কোয়েল। না, কোথাও রাজের গাড়িটা দেখা যাচ্ছে না।
কখন বাড়ি গেছো কে জানে? আচ্ছা, ও বাড়ি গেছে তো নাকি? ধুর ধুর, কী যে আজে পাজে ভাবছিস তুই কোয়েল, পুরো মাথাটাই গেছে তোর। যাই, ফ্রেশ হয়ে ওকে একটা মেসেজ করবো। কোয়েল এই বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফোন হাতে নিয়ে মেসেজ করতে যাবে, তার আগেই দেখে রাজ মেসেজ করে রেখেছে। মেসেজে লেখা, আমি 9টার সময় হোস্টেলের বাইরে চলে আসব, রেডি হয়ে থাকবে। কোয়েল দেখলো মেসেজটা কিছুক্ষণ আগের করা, তাই রিপ্লাই হিসেবে প্রশ্ন করল, কখন বাড়ি গেছো? কোয়েল মেসেজ করতেই সেটা সিন হয়ে গেল, মানে রাজ হোয়াটসঅ্যাপে ওর চ্যাট খুলেই বসেছিল। রাজ রিপ্লাই করল, কিছুক্ষণ আগে, 30 মিনিটের মতো হয়েছে। কোয়েল এবার সঙ্গে সঙ্গে রাজকে ফোন করল। রাজ ফোন রিসিভ করতে না করতেই কোয়েল বলা শুরু করল, কি গো তুমি সারা রাত ওভাবে গাড়ির মধ্যে বসেছিলে, ঠিকভাবে ঘুমাও পর্যন্ত নি, এইগুলো তোমার পাগলামি জানো তো? আমি তো হোস্টেলের মধ্যে ছিলাম, কি এমন ক্ষতি হতো আমার? বরং তোমার ক্ষতি হয়ে যেতে পারতো, তুমি কেন? আচ্ছা বাবা, শান্ত হও, কুল কুহু কুল, আমি একদম ঠিক আছি, ওকে? এতটা ভয় পাওয়ার কি আছে? আর আমার কে ক্ষতি করবে শুনি? জিয়ার বাবা কিচ্ছু করতে পারবেন আমার, রিল্যাক্স। এতটাও ওভার কনফিডেন্স ভালো না রাজ, যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না আর। কোয়েল ফোন রেখে দিয়ে বেডের উপর নিচে থেকে দূরে ছুঁড়ে ফেলল ফোনটাকে। মাথার মধ্যে যেন আগুন জ্বলছে ওর। সারাটা দিন এবার রাজ অফিসের কাজ করবে, তারপর আবার সন্ধ্যা থেকে পড়তে বসবে, এর মধ্যে যদি একটু না ঘুমায় তাহলে যে শরীরটা খারাপ করবে সেটা বুঝতে চাইছে না। সামনেই পরীক্ষা, তার মধ্যে শরীর খারাপ হলে কি হবে ভেবে দেখেছে? এইসব ভেবে মাথা গরম হয়ে আছে কোয়েলের, যার কারণে রাজ ফোন করলেও সেটা দেখার পরও ধরছে না ফোনটা। রাগের চোটে ফোনটা সাইলেন্ট করে দিয়ে বালিশ চাপা দিয়ে দিল কোয়েল। সকাল 8:30। কোয়েল ধীরে সুস্থে রেডি হতে শুরু করে। এখন মাথাটা একটু ঠান্ডা আছে, কারণ কিছুক্ষণ আগেই মৌমিতা আর আদিত্য ফোন করে ওকে বুঝিয়েছে। ফোনটা জানালেন মোট করে কোয়েল রেডি হয়ে নেয়। 9টা বাজার কিছুক্ষণ আগেই কোয়েল বেরিয়ে যায় হোস্টেল থেকে। বেরিয়ে নিজের ডান দিকে তাকাতেই দেখে বেশ কিছুটা দূরে রাজের গাড়ি দাঁড়িয়ে। রাজের গাড়ি এখানে? তার মানে ও চলে এসেছে? কই, আমাকে তো মেসেজ করলো না। কোয়েল কথাটা ভেবে আস্তে আস্তে রাজের গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পায় না। যেহেতু জায়গাটা নির্জন, তাই হঠাৎই কোয়েল আশেপাশে দেখে একটা মেয়েলি গলার স্বর পায়। চারদিকে তাকাতেই দেখে আরেকটু এগিয়ে একটা গলির মতো আছে, খুব সম্ভবত ওখান থেকেই আসছে আওয়াজটা। কোয়েল আস্তে আস্তে গলিটার দিকে এগিয়ে যেতেই দুটো মানুষকে দেখে স্থিরভাবে দাঁড়িয়ে যায়। কোয়েল সাথে সাথে কোয়েলের দৃষ্টিও তাদের উপর স্থির। পুরোপুরি ভাবলেশহীন হয়ে কোয়েল সামনের দিকে তাকিয়ে রাজের বুকে অন্য একটা মেয়েকে দেখছে। মেয়েটাকে চিনে ভালো মতো, সেদিন পার্কের মেয়েটা মানে টিনা। শুধু যে মেয়েটা রাজের বুকে মাথা রেখে রাজকে জড়িয়ে ধরে আছে তা নয়, রাজও জড়িয়ে ধরে আছে মেয়েটাকে সযত্নে। রাজ টিনাকে সোজা করে দাঁড় করিয়ে ওর দিকে হেসে ওর চোখের জল মুছিয়ে দেয়। আমি তোমার চোখে আর কোনো দিন জল দেখতে চাই না, আমি আছি তো, আমি সব সময় তোমাকে আগলে রাখবো। এবার রাজ নিজে টিনাকে বুকে টেনে নেয় হেসে, আর কোয়েল সেটা দেখে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিলে টিনার মুখে নিজের নাম শুনতে পায়। চোখ খুলে দেখে রাজ ভয়ভীতি হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। রাজ কোয়েলের দিকে এক পা বাড়াতেই কোয়েল এক পা দু পা করে পিছাতে পিছাতে নিজের চোখের জল মুছে দৌড়ে চলে যায় এই জায়গা থেকে। কোয়েলের পিছন পিছন রাজও ছুট দিলে টিনা গলি থেকে বেরিয়ে রাজের গাড়ির সামনে দাঁড়ায়, তারপর লুকিং গ্লাসে চোখের জল মুছে নিয়ে নিজের মুখটা একটু দেখে বাঁকা হাসে। এদিকে কোয়েল নিজের হোস্টেলের গেটের সামনে এসে দেয়ালে এক হাত ভর দিয়ে সমানে ফোঁপাতে থাকে। সেই সময় রাজ এসে কোয়েলের পিছনে দাঁড়ালে কোয়েল তার টের পায় আর নিজের চোখের জল মুছে হাঁটতে নেয়। রাজ কোয়েলের হাত ধরে, এভাবে দৌড়ে এলে কেন তুমি? আমার কথাটা তো শুনবে নাকি? কোয়েল এক ছটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রাজের দিকে ফিরে বলল, কথা তো দূর, তোমার মুখটাও দেখতে চাই না আমি, এভাবে আমাকে না ঠকালে তোমার চলছিল না তাই না? আগে আমার পুরো কথাটা তো শোনো। বললামই তো আমার কিচ্ছু শোনা নেই, এই জন্যই তোমাদের ছেলেদের আমি বিশ্বাস করতে চাই না, একসাথে দু তিনটা মেয়ে না হলে তোমাদের তো চলেই না। কোয়েল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, একটা মেয়ের নামে বদনাম করছিস তুই এটা বলে,
নিজে একটা মেয়ে হয়ে কি করে এসব বলছিস তুই? তোমার মতো একটা ছেলেকে চোখের সামনে দেখছি তাই বলছি। বাপ্পা, যতজনকে রাখো সবার জন্যই দরদ আছে বুঝি। যাক, শুনে বেশ ভালো লাগলো। তো তোমার ফুর্তির পাত্রী হিসেবে আমি কত নম্বর? কোয়েলের কথা শেষ হওয়ার আগে রাজ সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল কোয়েলের গালে। কোয়েল গালে হাত দিয়ে চুপ করে থাকলে রাজ নিজেই ধাতস্থ হয়। বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে। রাজের চোখ ছলছল করে ওঠে। কোয়েলের দুগালে নিজের হাত রাখতে গেলে কোয়েল পিছিয়ে গিয়ে ভেজা চোখ নিয়ে রাজের দিকে তাকায়, যার ফলে রাজের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। কোয়েল হাঁটা শুরু করলে রাজ নিজের মাথার নিচের দিকে নামিয়ে চোখ বন্ধ করে নেয়। বড় একটা নিঃশ্বাস নিয়ে জোর পায়ে হাঁটা দেয় কোয়েলের পেছনে। কুহু কুহু, আমার কথাটা শোনো একবার, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কুহু প্লিজ। কোয়েল রাজের একটা কথাও শুনছে না, নিজের মনে হেঁটে চলেছে। একসাথে অনেকগুলো পুরনো ঘটনা, বলা যায় পুরনো ভয় কোয়েলের সামনে এসে উপস্থিত হয়েছে, যেগুলো কখনোই রাজের থেকে আশা করেনি। রাজকে সবার থেকে অন্য ভেবে শেষমেশ ভুল করল কোয়েল, এটাই মাথায় ঘুরছে কোয়েলের সামনে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাজ কোয়েলের হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। একবার আমার কথাটা শোনো। ঠিক যতটা জোরে যতটা দ্রুত রাজ কোয়েলকে নিজের কাছে নিয়ে এসেছিল, তার থেকেও বেশি জোরে দ্রুত কোয়েল রাজের বুকে দু হাত দিয়ে ধাক্কা মেরে রাজকে সরিয়ে দেয়। আমার কাছে আসার চেষ্টাও করবে না তুমি, আমার এতদিনের ধারণাটাই বদলে দিয়েছো তুমি, এক নিমিষে আমার ভালোবাসা ধুলোয় মিশিয়ে দিয়েছো। কুহু প্লিজ। রাজ আবারও কোয়েলের কাছে এসে কোয়েলকে বোঝানোর চেষ্টা করতে যায়, কিন্তু কোয়েল আবার ধাক্কা মেরে রাজকে দূরে সরিয়ে বলে, আর কোনো দিনও আমার সামনে আসবে না। কোয়েল চলে যেতে রাজ হাঁটু গেড়ে বসে পড়ে, নিজের দু হাত নাকের দুপাশে চোখের কোণে এনে চোখের জলটা মুছে নেয়। আমি ওকে কিছুতেই হারাতে পারবো না, আই ক্যান্ট লিভ উইদাউট হার। রাজ উঠে দাঁড়ায় আর দৌড়ে কোয়েলের যতটা সম্ভব কাছে গিয়ে দাঁড়ায়। কোহু প্লিজ কাম ব্যাক, আমি বাঁচবো না তোমাকে ছাড়া, এভাবে আমাকে একা করে দিয়ে যেও না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এর জন্য তুমি আমার কাছ থেকে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার মতো শাস্তি দিও না, আমি শেষ হয়ে যাব। আই লাভ ইউ সো মাচ কোহু। রাজ চিৎকার করে কথাগুলো বলে দেয় কোয়েলকে আটকাতে ব্যর্থ হয়ে। দু চোখের কোণ দিয়ে এখনো জল গড়াচ্ছে রাজের। এদিকে রাজের আর্তনাদ সহ ডাক আর উপেক্ষা করতে পারছে না কোয়েল, বুক ফেটে কান্না আসে। রাজের কথাগুলো শুনে এবার বাধ্য হয়ে পেছন ফিরে তাকায় কোয়েল, আর কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ রাজ গাড়ি যাওয়ার মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে কোয়েলের দিকে তাকিয়ে। একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে, মাঝে দাঁড়ানোর জায়গাটায় কোয়েল সেই দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ একদিক পার হয়ে ও চলে এসেছে নিজের কথা শেষ করে, কিন্তু রাজ পার হয়ে আসেনি। হঠাৎ করে কোয়েলের চোখ যায় অপর দিক থেকে বেশ কয়েকটা গাড়ি একসাথে আসছে দ্রুত গতিতে, কিন্তু সেদিকে রাজের কোনো হুঁশ নেই, সে করুণ ও অসহায় দৃষ্টি নিয়ে কোয়েলের দিকে চেয়ে আছে। কোয়েল শুধু রাজের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয় জোরে রাজের নাম করে। রাজের কোনো পরিবর্তন নেই, রাজ এখনও একইভাবে তাকিয়ে আছে কোয়েলের দিকে। কোয়েল দৌড়ে রাজের কাছে আসতে নিলে রাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। কোয়েল রাজের কাছে গিয়ে রাজকে বুকে ধাক্কা দিতে নিলে রাজ শক্ত করে কোয়েলের হাত দুটো ধরে নেয়, ফলে দুজনেই পিছন দিকে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে রাজের হুঁশ এলো ও মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল। কোথায় লেগেছে দেখি, উঠে দাঁড়াও। রাজ উঠে দাঁড়িয়ে কোয়েলের দিকে করুণ চোখে তাকায়, বুকের বাম দিকে হাত রেখে বলে, এখানে। কোয়েল সাথে সাথে মুখ গম্ভীর করে নিয়ে বলে, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। রাজ আর আটকায় না কোয়েলকে, কোয়েল রাস্তা পার হয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। কোয়েল যেতে রাজ উল্টো পথে হাঁটা ধরে নিজের গাড়ির কাছে পৌঁছয়, এদিক ওদিক দেখে নিয়ে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে ঢুকতেই দেখে আদিত্য আর মমিতা বসে কথা বলছে। রাজ মাথা নত করে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কোয়েল ক্লাসে না গিয়ে ভার্সিটিতে এসেছে কমন রুমে কিছুক্ষণ বসে থাকে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না ও, মাথায় এটাই ঘুরছে কিভাবে রাজ এটা করতে পারে। এক জায়গায় স্থির হতে পারছে না কোয়েল, একবার দাঁড়াচ্ছে একবার বসছে তো একবার হাঁটছে। অসুস্থিতে পড়ে কোয়েল নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে, বেরিয়ে চলে যায় ভার্সিটি থেকে কিছুটা দূরে থাকা পার্কটায়।
ওখানে গিয়ে দেখে তেমন কেউ নেই, যেহেতু সকালবেলা বেশিরভাগ স্টুডেন্টদের ক্লাস চলছে আর না হয় দুপুরে ক্লাস, তাই বেশ নির্জন। কোয়েল একটা ব্রিলসের চোখ মুখ ঢেকে বসে পড়ল। সাথে সাথে তখনকার দৃশ্য ভেসে উঠল ওর বন্ধ চোখের অন্ধকারে। পুরো ঘটনাটা চোখে ভাসানোর পর কোয়েল ঝট করে সোজা হয়ে বসে। এক মিনিট, রাজ নিজের থেকে টিনাকে জড়িয়ে ধরল, কিন্তু রাজ তো কখনো কোনো মেয়ের সংস্পর্শে যায়নি, ছোট থেকেই দেখছে সেটা আমি, আর চার বছর পরেও। যখন জিয়া ওকে জড়িয়ে ধরেছিল তখন তো খুব বিরক্ত হয়েছিল, যেটা ওর মুখ দেখেই বোঝা গেছিল। আমার পারমিশন ছাড়া আমাকেই কখনো টাচ করেনি, ও তাহলে টিনাকে কেন নিজে থেকে জড়িয়ে ধরল? ওদের মধ্যে কি তাহলে আগের থেকে প্রেমের সম্পর্ক আছে, নাকি সম্পর্কের নামটা অন্য, নাকি কোনো ফাঁক?